যে আমাদের কুকুরটা ভুক ভুক করে ওখানে ঢুকতেছে, কি হয়েছে এই জায়গা? মুরগি খোপ আছে, সেই খোপের মধ্যে নেট লাগিয়েছে, সেই নেট ওনারা দেখতে পেয়েছে। এবার সাপটা কে দেখতে পেয়েছে আগে একটু জানেন, কে দেখেছে সাপটা? এদিকে আসুন দিদি ভাই, দেখতে পেয়েছে। এবার বলুন কি, আপনি কেমন করে বুঝলেন ওখানে সাপ আছে? ওই যে আমাদের কুকুরটা ভুক ভুক করে ওখানে ঢুকতেছে, কি হয়েছে এই জায়গা? কচ্ছপ বের হয় তখন ইয়ে করে, এরকম ভুক করে বের হয়ে কচ্ছপ এরকম করে। তা আমরা বলছি কচ্ছপ বের হয়েছে নাকি? তো দেখি না সাপ বের হয়েছে। তো আপনাদের এখানে সচরাচর ওই কচ্ছপ বের হয়, সেটা কি সেটা কি পুকুর থেকে উঠে আসে? পুকুর থেকে উঠে আসে না কি করে? তো ওনাদের এখানে আর একটা জীব পাওয়া যায় যেটাকে কচ্ছপ বলি, কাছিম বলে অনেকে। তো সেই জিনিস ওনারা দেখতে পায় সময় ক্ষেত্রে, তো কুকুর ভাবছে যে ওই জিনিস, ওনারাও তাই ভাবতে। তো পরে যায় দেখে যে বিষধর সাপ, তো দেখার পরে ওনারা আমাকে ফোন করেছে। তো সেই সাপটাকে আমরা বাঁচানোর জন্য এখানে এসেছি এবং রেস্কিউ করতে। তো জাল কেটে বের করতে হবে, তো খুব ব্যাকওয়ার্ড জায়গা, দেখি কি ধরনের সাপ। তারপরে আপনাদের দেখাচ্ছি, আপনারা যারা ভিডিও দেখছেন গ্রামবাসীরা, তারা মুরগির খোপ রাতের বেলা অবশ্যই দেখবে, বৈকাল 5টার পর থেকে দেখবে যে মাঝে মধ্যেই এখানে এসে বিশদ সব ডিম খাওয়ার জন্য এবং বাচ্চাগুলো খাবার জন্য আসে। তো যখনই মুরগি খুলতে যাবেন কিংবা কোনো মুরগি কিংবা হাঁস বের করতে যাবেন, তখনই আগে দেখে নিয়ে তারপরে আপনারা খুলবেন। আর এর নিচে যে গ্যাপটা আছে, এই গ্যাপের নিচেও দেখতে হবে, কারণ সাপ আসে এখানে যদি টেরা দিয়ে থাকে, না দেখেই যদি কেউ মুরগি খোপ থেকে মুরগি বাচ্চা কিংবা ডিম কিংবা হাঁসের বাচ্চা বের করতে যায়, তাহলে এইখান থেকে হয়তো পায়ের মধ্যে বাইট করে দিয়ে কোথাও লুকিয়ে পড়বে। কারণ সাপ বাইট করার পরে কোনো জায়গায় লুকিয়ে পড়ে, শট করে দেখা যায় না, তখন কি কামড় দিল বুঝতে পারে না। তো যখন এই সব জায়গায় কিংবা ঘরের মধ্যে যখনই যাবেন কোনো কিছু আলমারি খুলতে, তো নিচে অবশ্যই আগে দেখে নেবেন। আগে আমি সাপটাকে বের করে নিই। এই জালের মধ্যেই পেঁচে গেছে, তো জালটাও খুব শক্ত, তার জন্য পেঁচে গেছে আটকে গেছে অনেকক্ষণ ধরে। জালটা খুলতে লাগবে, ওই দিক থেকে খুলে দিতে হবে, ওই দিক থেকে খুলে দিতে হবে, ওই দিক থেকে খুলে দেন জালটা। ওই যে ওখানে আটকে আছে, ওই যে নিচে, ওই যে নিচে আটকে আছে না, ভোগটা নিয়ে এভাবে হবে না বুঝলি, আগে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেউ আপনারা কথা বলবেন না, তাহলে যাবে। হ্যাঁ আপনারা খালি দেখেন, ঠিক আছে? দেখুন ভয়ঙ্কর ভাবে বেঁচে গেছে। বাড়াতে পারবে না সাপটা, খুবই ভয়ঙ্কর ভাবে বেঁচে গেছে। তো এটা জালটা কেটে তারপরে বের করতে হবে। তো এখন পুরো খেপে আছে সাপটা, তো আমি এই গ্লাভসটা পরেছি,
আমার সেফটির জন্য, কারণ যে কোনো মুহূর্তে এই অবস্থায় সাপ বের করতে গেলে বাইক কুকুরটা এদিকে না আসে দেখে, সেই জন্য এই গ্লাভসটা পরা। আমি একে আগে বের করি, হয়তো হয়তো মাথা উঁচু করো না, থামো। হ্যাঁ কেটে দিতে হবে বেশি পেঁচে গেছে খেয়েছে। একটু জল দেন তো বোতল করে, জল দেন সাপটাকে খাওয়ার, একটু মখে করে জল দেন তাহলে হবে। তো আপনারা সকলেই দেখলেন সাপটা কিভাবে বের করলাম, তো আমার দেখা দেখি কেউ চেষ্টা করতে যাবেন না, কারণ প্রচন্ড প্রশিক্ষণের দরকার। আমরা এত প্রশিক্ষণ জানা সত্ত্বেও আমাদেরকে সাপে বাইট করে, অনেক কয়েকবার বাইট করেছে আমাকে। তো সাপ যখনই দেখবেন দূরে সরে থাকবেন, আর নজরে নজরে রাখবেন যে সাপ কোথায় ঢুকছে, আর ঘরে ঢুকলে ঢুকতে দেবেন, যদি কোনো গর্ত না থাকে তাহলে সেই সাপটাকে তাড়াতাড়ি ধরা যায়। হ্যাঁ, লাঠি দিয়ে তাড়াবেন না, কোনো কিছু করবেন না। তো সাপ কামড় দিলে কী করবেন সেটা শুনে নেন। এই ধরনের কোনো সাপ আপনাকে যদি বিশদ সাপ কামড় দেয় তাহলে দুটো করে ফুটো হয় কিংবা একটাও হতে পারে, আর সেই ক্ষত জায়গাটা জ্বালা করে কিনকিন করে আস্তে আস্তে ফুলে যায়, লাল হয়, কিছুক্ষণ পরে হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এগুলো হয়, হার্টবিট বেড়ে যায়, ভুল বকে, ডবল ডবল দেখে, চোখ ঘোলা হয়ে যায়, আপচাপটা দেখতে পাবেন। এক একটা সাপের সিমটম এক এক রকম, কোনো সাপে পেট ব্যথা করে, তলপেট ব্যথা করে বাইট করার পরে। তো যখনই দেখবেন যে কোনো কিছু কামড় দেওয়ার পরে এরকম পেট ব্যথা করছে কিংবা ঘুম পাচ্ছে কিংবা পাওয়ার বেড়ে গেছে, চোখে চোখে ঘোলা দেখছেন, হ্যাঁ, গোটা গা চিৎপির চিৎপির করে চুলকাচ্ছে কিংবা ক্ষত জায়গা জ্বালা করছে, কোনোটাতে ফুটো হয়েছে কোনোটাতে হয়তো ফুটো হয়নি, অনেকে হয়তো দেখাচ্ছে সাপে বাইট করেছে ফুটো নাই দেখে আমাকে হয়তো সাপে কামড় দেয়নি, এরকমও চিন্তাধারণা অনেকের থাকে। তো সাপের বাইটের চিহ্ন হচ্ছে তিন ধরনের, যে কোনো সাপ কামড় দিলে বিষধর সাপ, তিন ধরনের বাইটের চিহ্ন। এ কামড় দিলে একটাও ফুটো হতে পারে, দুটোও হতে পারে, আবার এমনও সাপ আছে আমাদের এখানে যে বাইট করলে বাইটের যে চিহ্নটা ফুটোটা দেখা যায় না, এতটাই সূক্ষ্ম, খালি চোখে দেখতে পাবেন না। তো কি কি করা যাবে না সেটা শুনে নেন, সাপে বাইট করলে বাঁধা যাবে না এটা সকলেই মাথায় রাখবে, যদি বাঁধতে হয় তাহলে মোটা গামছা কিংবা মাফলার দিয়ে বাঁধবেন যাতে আপনার নখটা সেই ফুটোতে ঢোকে, মানে জোরে কষে বাঁধা যাবে না, আর না বাঁধাটাই বেটার, বুঝতে পারলে? না যাবে না,
যদি যেত তাহলে আপনাকে এই কথাটা আমি বলতাম না যে সাপ কামড় দিয়েছে বান্ধেননি কেন। হ্যাঁ, বান্ধা যাবে না, চেরা যাবে না, কারো কথাতে মুখ দিয়ে তোলা যাবে না সাপের বিষটা, ঠিক আছে। অনেকে বাইট করলে মুখ দিয়ে তুলে নিজেই ফেলে দিতে চায়, তো এগুলো করা যাবে না। চামড়া টেনে টেনে দেখা যাবে না যে এখানে কামড় দুটো ফুটো দেখতে পাচ্ছি না কেন, তো ওরকম করবেন না। সন্দেহ হয়েছে কামড় দিয়েছে, আমি হাসপাতালে যাবো, সোজা কথা হাসপাতালে। বাচ্চাদের ক্ষেত্রে ছোট ছোট আচ্ছা, আমি আগে আগে ঢুকিয়ে নিই, কারণ এখানে একটা কুকুর আছে যে কোনো মুহূর্তে লাফ দিয়ে আসতে পারে, তাই এখানে আগে প্যাকিং করে নিই। চলো হইছে বডি টানতে পারছি না, দুর্বল হয়ে গেছে, অনেক সময় ঠেলতে ঠেলতে খুলে দেয়। তো সাপ টাকা আগে প্যাকিং করলাম, এবার সাপ সম্বন্ধে আর একটু কিছু জানিয়ে দেবো গ্রামবাসীকে, কারণ সাপ কামড় দিলে কি কি করা যাবে কি কি করা যাবে না। তো মাথায় রাখবেন সাপ যদি কাউকে বাইট করে, তো প্রথমেই বললাম যে বান্দা চেরা কিংবা মুখ দিয়ে বিষ তোলা, আর ভুল করেও ওঝাগুনির কাছে যাবেন না। অনেকে চেষ্টা করে গ্রামের মানুষেরা, যে কোনো জায়গায় তো ওঝা আছে বলতে পারে যে এত দূর বিষ উঠে গেছে, তো হয়তো ডেকে নিয়ে আসে, হাত চালান দেয়, কেউ থালা চালান দেয়, কেউ গিলাস চালান দেয়, কেউ পাতা চালান দেয়। তো এগুলো মানুষের মধ্যে ভুল তত্ত্ব মানুষের ভিতরে ঢুকায় ঢুকায় দিয়ে এইসব কাজ করে। তো কোনো ওঝাগুনির কাছে যাবেন না, কারণ সাপের বিষ কতদূর উঠে গেছে কোনো ওঝা বলতে পারবে না যে আপনার এতদূর উঠে গেছে। আসবে আপনার টাইমটা নষ্ট করবে, এসে ফুকফং করে হাত দিয়ে এরকম করে বলবে যে এতদূর উঠে গেছে। তো ওগুলো যখনই শুনবেন তখনই আপনার মাথায় ব্রেন হ্যাং হয়ে যাবে, এতদূর যখন উঠে গেছে এবার মাথায় উঠে যাবে। তো সাপের বিষ কখনো মাথায় ওঠে না, হাড়ের দিকে যায়, হাড়ে হাড়ে যখন যাবে তখনই আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে অক্সিজেন চলবে না, বুঝতে পারলেন। তো কারো কথাতে ওগুলো করবেন না, ওঝাগুনির কাছে না গিয়ে সোজা হাসপাতালে যাবেন। মাথায় রাখবেন বড়দের, যাদের পূর্ণবয়স্ক বয়স তাদের দেড় ঘন্টার মধ্যে যে করেই হোক সাপের যে ওষুধটা ইঞ্জেকশনটা এভিএসটা সেটা ঢুকাতে হবে, ইঞ্জেকশনের মাধ্যমে স্যালাইনে দেবে তার মাধ্যমে ঢুকবে। তো 90 মিনিটের মধ্যে এটা মাথায় রাখবেন সকলেই। আর বাচ্চাদের ক্ষেত্রে যাদের 10 বছর 12 বছর এরকম বয়স তাদের 1 ঘন্টার মধ্যে ঢুকাবেন। আবার কারো যদি তার থেকেও ছোটো হচ্ছে, যেরকম দেখুন এ ছোটো, এর হয়তো অত বছর বয়স হয়নি, 5 বছর কিংবা 4 বছর বয়স, এদের ক্ষেত্রে আরো তাড়াতাড়ি যেতে হবে, আধা ঘন্টার মধ্যে ঢুকাতে, কারণ এদের পাওয়ারটা ইমিউনিটি পাওয়ারটা কম,
ক্ষমতাটা কম, ধরে রাখতে পারবে না। আর আপনারা যখন তো আপনারা যারা জমিতে যান অবশ্যই বাড়িতে বলে যাবেন যদি মোবাইল দুটো না থাকে, যে আমি জমিতে যাচ্ছি আমাকে কেউ আধা ঘন্টা পর পর ফলো করবেন। কিছুক্ষণ আগেই আমরা এক জায়গা থেকে চন্দ্রপোড়া সাপ ধরে আসলাম, তো উনি জমিতে যাচ্ছে, জমিতে যাওয়ার পথেই ওনাকে বাইট করে দিয়েছে, ফলস হয়েছে যদিও, অনেক দূরে, অনেক দূর থেকে মেরেছে। সেটা হচ্ছে রাসাল ভাইপার, যেটা চন্দ্রপোড়া সাপ অজগরের মতন দেখতে হয়, সেই সাপ জমির মধ্যে খুব থাকে। এখন বর্ষার সময় কফি খেতে যাবেন, ভেন্ডি খেতে যাবেন, বেগুন খেতে যাবেন, এইসব জায়গায় এরা ডেরা দেয়, ধান খেতে, পাট খেতে। তো যখনই জমিতে যাবেন গাম্বুট থাকলে পড়ে যাবেন, আর না হলে বাড়িতে বলে যাবেন আমি আধা ঘন্টা পর পর কেউ জানি আমাকে ফলো করে। বাইট করা দেওয়ার পর দেখাচ্ছে দৌড়ে চলে আসতেছে, দৌড়ে আসা যাবে না, নর্মাল যেরকম প্রতিদিন হাঁটেন জমিতে যেভাবে যাচ্ছেন ওই রকমই লোকালয়ে আসতে হবে, এসে বসে থাকতে হবে, বসে কাউকে বলতে হবে আমাকে সাপে বাইট করেছে, আমাকে হাসপাতালে নিয়ে চলুন। হ্যাঁ, তো আপনারা সকলেই দেখলেন, যারা যারা আমার ভিডিওটা দেখলেন কিংবা দেখছেন তাদেরকে অবশ্যই বলবো লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা আপনারা যদি আমার সাহায্য করেন তাহলে এই কাজটা আমি আরো মানুষের দিকে পাঠাতে পারবো, যে যারা সাপ সচেতন করে যে মানুষ সাপের বাইতে জানি না মারা যায়। এই জন্যই আমাদের দুই বন্ধুর এটি একটাই উদ্দেশ্য এই কাজটা করা, যে গ্রামের মানুষরা জানি সাপে কাটে মারা না যায়, এই জন্যই করি। আর জীবটাও বাঁচলো, পরিবেশের ইকোসিস্টেমটা ঠিক থাকবে, সাপ থাকবে কিংবা অন্যান্য জীব জন্তু থাকবে, কোনো জীব মারা যাবে না। এই বলে শেষ করছি, আপনারা সকলে ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম। Thank you.